হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি গার্ল। আজকের আমাদের বিষয় হচ্ছে সুকুমার রায় লেখা একটি কবিতা, গন্ধ বিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি মশলা তাহে কর্পূর, গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুন তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত কাটা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাত না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90, ভাবল মনে ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে, বুড়ো মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, হাজার টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্য হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঘণ্টা, বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা।